হাই ফ্রেন্ডস, আজকের আমি দেখাবো যে 32x72 ইঞ্চির একটা হেডবোর্ড আমরা কিভাবে কাটিং করতে পারি। তো প্রথমে আমরা ইঞ্চিতে উইডথ নেব 72 আর হাইট নেব 32, রেজুলেশন পুরো রাখবো। এরপর আমরা এটাকে ওকে করে নেব। 2D ভিউটাকে ফুল স্ক্রিন করব। রিলিপ অপশানে গিয়ে ইম্পোর্ট থেকে আমরা যে বোর্ডটাকে কাটব সেটাকে আগে সিলেক্ট করব, করে ওপেন করব। এবার এই রিলিপটা ওপেন হয়ে যাওয়ার পর এর হাইটটা আমরা লিখব 32, উইডথটা লিখব 72, তারপর অ্যাপ্লাই করে দেব। এবারে এই লাইনটাকে সিলেক্ট করে আমরা F9 চাপব, পেজের পুরো মিডিলে চলে যাবে। এরপর আমরা এটাকে পেস্ট করব। পেস্ট হয়ে যাওয়ার পর এটাকে আমরা ক্লোজ করে দেব। এই রকম জায়গায় প্রিভিউ রিলিপ লেয়ারে ক্লিক করে আমরা এরকম ভিউটা দেখব। এবারে আমরা ইঞ্চি থেকে ইউনিটটাকে মিলিমিটারে কনভার্ট করব। তাহলে মডেল অপশানে গিয়ে সেট সাইজ, এই সময় আমরা মিলিমিটারে কনভার্ট করে ওকে করে দেব। এরপর আমরা উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি করে দুটো ভিউ দেখব। এবার এর যে আউটলাইনটা আছে সেটাকে মডিফাই করার জন্য 2D ভিউটাকে ফুল স্ক্রিন করব। এই আউটলাইনটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে আনগ্রুপ অল করব। এবার শুধুমাত্র বাইরের আউটলাইন সিলেক্ট করে অফসেটে যাব। এখানে গিয়ে ইনওয়ার্ডসে 0.5 সিলেকশন করে অফসেট দেব। দেওয়ার পর বাইরে যে আউটলাইনটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। একটু জুম করি, দেখুন বাইরের আউটলাইনটাকে আমরা ডিলিট করে দেব। এবারে এই ভিউটাতে গিয়ে এটাকে আমরা ফুল স্ক্রিন করব। এই আউটলাইনটাকে এবার সিলেক্ট করব, নোট এডিটর সিলেক্ট করে এই দুটো নোট সিলেক্ট করে কিবোর্ডের আপ অ্যারো চেপে এই জায়গাটাকে একটু উঁচু করে নেব। এবার আমরা কি করব, এই দু ধারে যে নোটসটা আছে সেটাকে কেটে নেব। তাহলে সি প্রেস করব, সি প্রেস করে এই নোট দুটোকে আমরা কেটে নেব। এইবারে আমরা আবার ফুল স্ক্রিন করে নিয়ে শুধুমাত্র ওপরের ওই লাইনগুলোকে সিলেক্ট করে টোটাল এই নোটগুলোকে সিলেক্ট করব। করার পর স্প্লাইন অপশানে যাব, এখানে 0.5 সিলেক্ট করে স্প্লাইনে ক্লিক করব। এতে কি হবে, এই লাইনে যে একাধিক নোট ছিল সেটা একটু স্মুথ হয়ে যাবে। এরপর আমরা ক্লোজ করব। তারপর সিলেক্ট টুল সিলেক্ট করে শিফট চেপে এই গোটাটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব, তারপর জয়েন, তারপর আরেকবার রাইট ক্লিক করে এটাকে ক্লোজ করে দেব। এবারে মডেল অপশানে গিয়ে রোটেট 90° ক্লক ওয়াইজ, এটা রোটেট হয়ে গেল। এইবার আমরা উইন্ডোজে গিয়ে আবার টাইল ভার্টিক্যালি করে দুটো ভিউকে এইভাবে দেখব। এবার এই বাইরের আউটলাইন সিলেক্ট করে টুল পাতে যাব, গিয়ে প্রথম 2D প্রোফাইলে গিয়ে ইনসাইড সিলেকশন করব, করে এখানে 0.5 দেব ফিনিশ ডেপথ। প্রোফাইল টুলে গিয়ে, আচ্ছা তার আগে বলে দিই, মেশিন শেপ জেড রাখবো আমরা 30 mm। প্রোফাইল টুলে গিয়ে প্রথম আমরা 6 mm এন মিল নেব। এডিট অপশানে গিয়ে 0.5 স্টেপ ডাউন দেব। স্টেপ ওভার 40% থাকবে, স্পিন্ডেল স্পিড থাকবে 15,000, ফিড রেট 120, প্লাং রেট 80 রাখবো। ওকে সিলেক্ট। আচ্ছা যেটা আমি 15,000 রেখেছি এটা যাদের 3.5 কিলো মোটর তাদের জন্য, যদি কারোর 6.5 কিলো হয় তারা এটাকে 16,000 বা 18,000 রাখতে পারেন। এবারে মেটেরিয়াল সেট আপে গিয়ে মনে করুন আমাদের 35 mm মেটেরিয়াল, তাহলে 35 mm এখানে লিখব, টপ অফসেট সিলেক্ট রাখবো, রেখে ওকে করে দেব। এরপর নাও অপশানে ক্লিক করব। আচ্ছা এটা সেলফ ইন্টারসেক্ট দেখাচ্ছে, তাহলে আমাকে এটা ঠিক করতে গেলে কি করতে হবে, ডক্টর ভেক্টরে চলে যেতে হবে। তাহলে অ্যাসিস্ট্যান্টে গিয়ে আমরা এই আউটলাইনটা সিলেক্ট করে ডক্টর ভেক্টরে যাব, গিয়ে আইডেন্টিফাই, ফিক্স প্রবলেম, ক্লোজ, ইয়েস। এবারে আবার টুল পাথে গিয়ে 2D প্রোফাইল নেব, ইনসাইট এটা 0.5,
সিলেক্ট, 6 mm সিলেক্ট করে এডিট অপশনে গিয়ে 0.5 নেব, ওকে সিলেক্ট, মেটেরিয়াল সেটআপ চেক করে নেব, নেয়ার পর নাও অপশনে ক্লিক করব। আউটলাইন ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা জেড ড্রাফিং এ যাব। আমাদের ডিজাইনটা যেহেতু 15 mm এর, সেই জন্য আমরা এটাকে 5 mm করে তিনবার স্লাইসিং করব। দুবার স্লাইসিং হবে, তিনবারের মাথায় মেশিন বন্ধ হয়ে যাবে। তাহলে জেড ড্রাফিং অপশনে গিয়ে সিলেক্টেড ভেক্টর নিলাম, এখানে গিয়ে 6 mm এন্ড মিল নেব, এডিট অপশনে গিয়ে স্টেপ ডাউন দেব 5 mm, বাকি যা আছে এরকম থাকবে, ওকে সিলেক্ট, মেটেরিয়াল সেটআপ একবার দেখে নেব, ঠিক আছে, ওকে। এবারে আমরা নাও অপশনে গিয়ে স্লাইসিং এর টুলপাথটা করে নেব। তিনবার স্লাইসিং হবে, 5 5 10 mm জেড ড্রাফিং হবে, বাকি 5 mm পড়ে থাকবে। আমরা এরপর 6 mm বলনস দিয়ে বাকি 5 mm ফিনিশ করব, এটাকে ক্লোজ করব। এবারে 3D টুলপাতে যাব, সেখানে গিয়ে সিলেক্টেড ভেক্টর নেব, এখানে আমরা 6 mm বলনস নেব, এডিট অপশনে গিয়ে স্টেপ ডাউন থাকবে 0.5, স্টেপ ওভার থাকবে 10, স্পিন্ডেল স্পিড 16,000, যাদের হেভি মোটর তারা এখানে 18,000 নিতে পারেন। ফিড রেট আমার 120 রাখবো, প্লাং রেট 100 রাখবো, ওকে সিলেক্ট। এরপর নাও অপশনে ক্লিক করব, 3D টুলপাথ ক্রিয়েট হয়ে যাবে, ক্লোজ করে দেব। 3D টুলপাথটা সিমুলেশন আমরা একটু চেক করব, তাহলে এই জায়গায় গিয়ে সিমুলেট টুলপাথ, এইরকম ভাবে আমরা টুলপাথ বানিয়ে বেড কাটিং করতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বেস্ট অফ লাক।